এবারে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দলনেতা ফারহানা নূর প্রজ্ঞাকে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে দুর্নীতি দমন ও প্রতিরোধের বিকল্প নেই এই বিষয়ের পক্ষে বলার জন্য। শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, কে রোধে তাহার বজ্রকণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের হলো। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, শরীর প্রতিপক্ষ এবং সম্মানিত উপস্থিতি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের নির্ধারিত প্রতিপাদ্য, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে দুর্নীতি দমন ও প্রতিরোধের বিকল্প নেই, সঙ্গতকরণে এই প্রস্তাবের পক্ষে আমার অবস্থান। মাননীয় মডারেটর, বাংলাদেশের সর্বস্তরে সর্বগ্রাসী দুর্নীতি তার হিংস্রতার নগ্ন নখর বিস্তার করে বীভৎসরূপে আবির্ভূত, আর সে সময়ই আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ভুল পথে অগ্রসর হচ্ছেন। কেননা প্রতিপাদ্যের শেষ অংশে সংযুক্ত বিকল্প নেই শব্দটি বলে দেয় বিপক্ষ দলের বন্ধুদের অহেতুক, অনার্থক, অযাচিত সকল যুক্তি অযৌক্তিক। মাননীয় মডারেটর, আমরা আগেই বলেছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা শুধুমাত্র অর্থনৈতিক মুক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং সুশাসন প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা, মৌলিক অধিকারের নিশ্চয়তা, সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানবাধিকারের সমুন্নত রাখা, নৈতিক মূল্যবোধের উৎকর্ষ সাধন করা, রাজনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি বিষয় ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্তর্নিহিত মানুষ প্রবণতা। কিন্তু আজ আমরা কি দেখছি? দেখছি স্বজনপ্রীতি, সন্ত্রাস, টেন্ডারবাজি, সাইবার ক্রাইমের মতো দুর্নীতি আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে চলেছে। মাননীয় মডারেটর, 75-এর নির্মম হত্যাকাণ্ড এ জাতি দেখেছে, কতটা নিষ্ঠুর, কতটা নির্দয়, কতটা বিশ্বাসঘাতক হলে জাতির পিতাকে হত্যা করার মতো ঘৃণ্য অপকর্মটি করা যায়। আবার ইন্ডেমনিটি অ্যাক্ট করে বিচারহীনতার সংস্কৃতিও চালু করা যায়। মুক্তিযুদ্ধের চেতনার কি দারুণ উদাহরণ, তাই না প্রতিপক্ষ বন্ধুরা? তাছাড়া মানি ইজ নো প্রবলেম বলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঋণ খেলাপির সংস্কৃতি চালু হয়, শুরু হয় লুটপাটের মহোৎসব। দেখেছেন নিশ্চয়ই গতকালের যুগান্তরের প্রধান শিরোনাম, আইন শৃঙ্খলার অবনতি, অপরাধে জড়াচ্ছে পুলিশ, টাকা না পেয়ে নির্যাতন, চোখ বেঁধে গুলি, ক্রসফায়ার বাড়ছেই, 4,500 অভিযোগ তাদের বিরুদ্ধে। প্রিয় প্রতিপক্ষ, রক্ষক যখন ভক্ষক হয় তখন নীতি নৈতিকতা নির্বাসিত হয়, আর সেই শূন্যস্থান পূর্ণ করে দুর্নীতি। আমরা সবাই জানি আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাহলে আজ আমাদের অবস্থান ঠিক কোথায় বলতে পারেন? মাননীয় মডারেটর, ভ্রষ্ট রাজনীতি যদি গণতান্ত্রিক সংস্কৃতি হয় তাহলে মুক্তিযুদ্ধের চেতনা অসহায় হয়ে পড়ে, যেমন রাষ্ট্রীয় নিরাপত্তা তখন হুমকির মুখে পড়ে যায়। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা আগেই বলে গেছেন যে আপনারা দেখেছেন লাখো জনতার সামনে টিএসসিতে আমাদের বোনেরা লাঞ্ছিত হয়। আমি আপনাদের চেতনার কাছে প্রশ্ন রাখি, আপনারা কি দেখেননি অভিজিতের রক্তে ভিজে যায় অপরাজ বাংলার পবিত্র পাদপীঠ? দেখেননি পেট্রোল বোমায় মানুষের করুণ মৃত্যু? অনুভব করেননি বাতাসে পোড়া মানুষের গন্ধ, বান ইউনিটে অসহায় অবশিশুর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা? প্রিয় প্রতিপক্ষ, তার মূলে রয়েছে আদর্শিক অবনমন, তাকে কি আপনারা দুর্নীতি বলবেন না? লক্ষ্য করুন, 19 মে 2015 বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ছিল চাকরি চাও টাকা দাও। এ ধরনের শিরোনামে এখন আমরা আর শিহরিত হয় না, কিন্তু বিপত্তিটা সেখানেই যখন দেখি দুর্নীতিবাজরা একটা প্রিপেইড প্যারালাল সরকার চালাচ্ছে। ক্ষেত্র বিশেষে চাকরি পেতে এখন আর যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় না, টাকা দিলেই চাকরি এসে দরজায় করা না রে, আর এজন্যই রেলের কালো বিড়ালের গাড়িতে টাকার বস্তা পাওয়া যায়। বিজ্ঞ বিচারক মণ্ডলী, দৃশ্য, অদৃশ্য, প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠানগুলোই আজ বিকিকিনির হাট বসেছে, যার প্রমাণ হলমার্ক কেলেঙ্কারি, ডেস্টিনির দুর্নীতি, শেয়ার বাজারের বিপর্যয়, যা ইতিপূর্বেই আমার দলের প্রথম বক্তা উপস্থাপন করে গেছেন। প্রিয় প্রতিপক্ষ, জানেন নিশ্চয়ই ডেস্টিনির দুর্নীতির সাথে একজন সাবেক সেনাপ্রধানও জড়িত, যিনি মুক্তিযুদ্ধে অবদানের জন্য সবসময় মিডিয়া কভারেজ পেতেন, অথচ প্রচার মাধ্যমে এখন তিনি প্রায় নিষিদ্ধ, নিন্দিত, ঘৃণিত। আপনারা কি মনে করেন না তিনি নিজের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে পারেননি বলেই তার এই স্খলন? মাননীয় মডারেটর, ঢাকা ওয়াসার MD তাকসিমের বিরুদ্ধে যখন 350 কোটি টাকা লোপাটের অভিযোগ ওঠে, তখন হাজারো তাকসিমের বিরুদ্ধে আমাদের অবস্থান নির্ধারিত হয়ে যায়। প্রিয় প্রতিপক্ষ, যে দুর্নীতি আজ তাকসিমদের জন্ম দিল তাদের বিরুদ্ধেই আপনারা অবস্থান নিতে চাইছেন না, বিকল্প উপায় খুঁজছেন, কি বিচিত্র আপনাদের ভাবনা! তাছাড়া মাননীয় মডারেটর, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সব সেক্টরে শুধু চাই, চাই আর চাই, এই চাওয়ার কোনো শেষ নাই। প্রতিপক্ষ বন্ধুরা, আমরা এর শেষ দেখতে চাই।
ফিরে যেতে চাই আমাদের মহান মুক্তিযুদ্ধের অতি উন্নত মূল্যবোধ ও সর্বাত্মক ত্যাগের প্রেরণায় ভাস্বর একাত্তরের কাছে, আর চাই বলেই দুর্নীতি দমন ও প্রতিরোধের পক্ষে আজ আমাদের সুদৃঢ় অবস্থান। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। গঠনমূলক পর্যায়ে ফারহানা নূর প্রজ্ঞার বক্তব্যের মধ্য দিয়ে পক্ষ দলের বক্তব্য উপস্থাপন শেষ হলো। একবার অনুরোধ করছি।